এদিকে কাদের মোল্লার ফাঁসির দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে এখনও অবরোধ কর্মসূচি পালন করছে ব্লগাররা। গতকাল বিকেলে শুরু হলেও রাতে এই কর্মসূচির সাথে একাত্মতা জানাতে সেখানে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আজও সংগঠিত হচ্ছেন তারা। এই মুহূর্তে শাহবাগে আছেন আমাদের রিপোর্টার রামিম হাসান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দর্শক, গত ঘন্টায় যেমনটি বলছিলাম এবং যেমনটি আমরা দেখেছিলাম, তারপর কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীদের সংখ্যা, সেই সাথে অন্যান্য পেশাজীবী বিভিন্ন সংগঠনের সংখ্যাও বাড়তে থাকে। এবং এই মুহূর্তে কিন্তু এই শাহবাগ চত্বরটি যেমনটি দেখতে পাচ্ছেন লোকে লোকারণ্য। এই মুহূর্তে শিক্ষার্থীরা ছাড়াও আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন যে ছাত্র সংগঠন, তারাও এই জায়গাটিতে অবস্থান নিয়েছেন এবং এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। তাদের যেটি দাবি, কাদের মোল্লার ফাঁসির যেই দাবি তারা জানিয়েছেন, সেই দাবিতে তারা এখন অবস্থান করছেন। এবং বিভিন্ন আমরা দেখেছি রাজনৈতিক সংগঠনের নেতারাও এসেছেন এখানে এবং তারা এখানে সাধারণ শিক্ষার্থী এবং অন্যান্য যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের জন্য তাদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। এবং আমার পিছনে যেমনটি দেখতে পাচ্ছেন যে এই জায়গাটিতে ফাঁসির মঞ্চ সাজানো হয়েছে এবং তার পেছনে কাদের মোল্লার একটি প্রতিকৃতিকে ফাঁসিতে ঝোলানো রয়েছে। এবং আমরা যদি যান চলাচলের কথা বলি, যান চলাচল কিন্তু অনেকটাই স্তিমিত এবং হরতালের কারণে এমনিতেই যান চলাচল কিছুটা কম। এবং তারপরে যদি আমরা দেখি এদিকে শেরাটন মোড় থেকে এই শাহবাগ পর্যন্ত কিন্তু যান চলাচল একেবারেই নেই। যে গাড়িগুলো আসছে সেগুলোকে শেরাটন মোড় থেকেই ঘুরে দেওয়া হচ্ছে। এবং হরতাল পরিস্থিতির কথা যদি বলি, সকাল থেকে কিন্তু আমরা হরতাল পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক বলবো এবং দেখেছি। এবং এই জায়গাটি ছাড়া, শাহবাগ ছাড়া অন্যান্য এলাকা যখন আমরা এই জায়গাতে এসেছি তখন যে রাস্তায় দেখেছি যান চলাচল মোটামুটি স্বাভাবিক ছিল। এবং এখানে যারা অবস্থান নিয়েছেন আমার পিছনে দেখছেন যে পুরো জায়গাটি কিন্তু একটা সার্কেলের মতো তৈরি হয়েছে এবং বিভিন্ন ছাত্র সংগঠনের যারা নেতৃবৃন্দ রয়েছেন এবং যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু সবাই একই স্লোগানে মত হয়েছেন এবং সেটি হচ্ছে কাদের মোল্লার ফাঁসি। তো সব মিলে এখানকার যারা শিক্ষার্থী এবং অন্যান্য সংগঠন থেকে অংশগ্রহণকারী যারা রয়েছেন তারা যেটি বলছেন যে তারা যতক্ষণ পর্যন্ত এই ফাঁসির রায় আদালত থেকে না পাবেন ততক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করবেন। তো এখন পর্যন্ত আমার কাছে এই ছিল তথ্য। পরের ঘন্টাতে হয়তো আবারও কথা হবে। এখন ফিরে যাচ্ছি লোপার কাছে।